হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা রাইট টাইমের পক্ষ থেকে আমি নাজমুল হোসেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে। সরি বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে ফেসবুকে টুইটারে যে কোনো জায়গায় আমাদের ইউটিউব ভিডিও শেয়ার করলে বড় থামনেল আকারে কিভাবে আমরা পোস্ট করতে পারি যেমন আমি এই দেখেন একটা পোস্ট করেছি তিনটা পোস্ট করেছি এগুলা আপনাদেরকে দেখানোর জন্য যে এই পোস্টগুলা এরকম আসবে সরাসরি ফে ফেসবুক থেকে সরাসরি ইউটিউব থেকে ফেসবুকে যদি আপনি পোস্ট করেন তাহলে এই যে উপরে দেখতেছেন এই রকম দেখাবেন রকম দেখা যাবে আর আরেকটা আছে ইউটিউব কেয়ার ইউটিউব কেয়ার থেকে যদি আপনি পোস্ট করেন তাহলে এইভাবে দেখা যাবে আর আরেকটা আছে এ ইউটিউব ইউটিউব টুপ এটার থেকে যদি আপনি পোস্ট করেন তাহলে এরকম দেখা যাবে তাহলে কার কাছে কোনটা ভালো লাগে এইটা তো একদম দেখা যায় একটা ফটোর মতো হয়তো কেউ ফটো ভেবে ক্লিক নাও করতে পারে আর এটা তো সরাসরি বুঝতেই পারবে যে ওইটা ইউটিউব থেকে দেওয়া হয়েছে ওইটা থামনেল দেখাই যাচ্ছে না অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না আবার যদি আপনি এইটা পোস্ট করেন ওইটা কেউ লেখার দিকে লিঙ্কের দিকে যদি না থাকায় তাহলে বুঝতে পারবে না ওইটা আপনার ইউটিউবের ভিডিও নাকি ফেসবুকের ভিডিও তো বন্ধুরা আমরা এই এরকম ইয়ে কীভাবে পোস্ট করা যায় সেটা আমরা আজকে শিখব তো চলুন বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করে নো অন করে রাখবেন আর আমাদের পুরানা সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে তাদেরকে তো আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা তাদের কারণে আজকে আমাদের চ্যানেলটি এত এগিয়ে গেছে যে জানি না অন্য চ্যানেলের কি হাল কি দশা কীরকম আছে তবে আমার চ্যানেলটি আমাদের চ্যানেলটি এই আড়াই মাসে হয় নাই আজকে যে এতটুকু এগিয়ে গেছে যে বলার মতো নয় যে চার হাজার ঘন্টার মধ্যে দুই হাজার ঘন্টা হয়ে গেছে সাবস্ক্রাইবার একটু পিছিয়ে আছে তো আপনারা যারা দেখতেছেন সবাই যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি ইয়ে হয়ে যাবে তো বন্ধুরা চলুন কাজটি শুরু করি শুরু শুরু করতে একটি ব্রাউজার ওপেন করবেন একটি ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব গুগলে যাব আমরা গুগলে গেলাম গুগলে গিয়ে এখানে লেখবো প্রথমে ইউটিউব কেয়ার ওয়াইও ইউ ইউটিউব কেয়ার এখানে আমরা ইউটিউব কেয়ার লিখে সার্চ সার্চে ক্লিক করবো এই দেখেন প্রথমে যে ওয়েবসাইটটি আসছে ইউটিউব কেয়ার ইউটিউব থামনেই লেখা ওখানে ওখানে আমরা ক্লিক করবো ওখানে ক্লিক ওখানে আমরা ক্লিক করলাম ওখানে ক্লিক করে ওই দেখেন এখান থেকে আপনি এই যে কোনো ইয়ের থামনেল নিতে পারবেন যে কোনো ভিডিওর থামনেল ওখান থেকে নিতে পারবেন তাছাড়া আপনি এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে আরও আরও ফাংশন আছে ওখান থেকে থামনেল নিতে পারবেন ভিডিওর টেকগুলো নিতে পারবেন এরপরে ইউটিউব রেয়াল সাবস্ক্রাইবার আপনি দেখতে পারবেন যে অনেক চ্যানেলের আছে যে সাবস্ক্রাইবার ইয়ে বন্ধ দেখা যায় না সাবস্ক্রাইবার কার কতজন আছে তো বন্ধুরা ওখানে আমরা যে কোনো লিংক ওখানে যদি সার্চ করি তাহলে এর সাবস্ক্রাইবার আমরা দেখতে পারবো বন্ধুরা এখানে আমরা এই এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এগুলো তো দেখলাম এখন আমাদের লিঙ্কটি কিভাবে আমরা বড় আকারে থামনে ইয়ে করব ওইটা এখানে আমি লিংক নিয়ে আসছি ইউটিউব থেকে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব থেকে আমি একটি লিঙ্ক নিয়ে আসবো এইটা আমি লিঙ্ক নিয়ে আসবো এটা আমার ভিডিও ওইটার থেকে আমি লিঙ্কটি নিয়ে আসতেছি কপি করে তারপর এখানে আমরা পেস্ট করবো এখানে পেস্ট করবো এখানে পেস্ট করে আমাদের এই যে ইয়ে আছে কে কীবোর্ডের সরি কিবোর্ডের এই যে ডান পাশে একটা আছে গ চিহ্ন এইটাতে আমরা ক্লিক করব এইটাতে ক্লিক করলাম এইটাতে ক্লিক করে এই দেখেন নিচে আমাদের লিংক চলে আসছে এইটা আমি কপি করে নিয়ে যাব এইটা আমি ফেসবুকে ইয়ে করব ফেসবুকে পোস্ট করে আপনাদেরকে দেখাবো ওটা কিভাবে পোস্ট হচ্ছে পোস্ট কিভাবে দেখা যায় বন্ধুরা এইটা আমি এখানে পোস্ট করতেছি ফেসবুকে এই দেখেন এটা ফেসবুকে পোস্ট করলাম ওইটা কত বড় আকারে ইয়ে আসছে তো ওইটা তো ভিডিও বলে মনে হচ্ছে না ওইটা দেখা যাচ্ছে একটা ফটো যেন আপলোড করছে ওইটা তো ভিডিও মনে হচ্ছে না কিন্তু লিঙ্কের দিকে থাকালে দেখা যায় ওইটা ওইটা একটা ভিডিও তো বন্ধুরা আমরা আমাদের কাছে আমার কাছে এটা ভালো লাগে না এটা এতদিন ব্যবহার করছিলাম তো আজকের থেকে আমি যা পোস্ট করেছি সকাল থেকে তা আমি এই এই যে ভিডিও এইটা এই সিস্টেমে আমি সবগুলোই শেয়ার করেছি তো বন্ধুরা আমরা এইটা কীভাবে করা যায় এইটা আমরা এখন শিখব তো এখন আমরা ইয়েতে যাব অন্য একটি সাইটে যাব এই ব্রাউজারে ওপেন করব ব্রাউজারে ওপেন করব তো বন্ধুরা ব্রাউজার ওপেন করে আমরা লিখবো ইউটিউব ইউটিউব থোপ টি ও এফ বি ইউটিউব থোপ ডট কম তো ডট কম আমার ওখানে চলে আসছে আমি ক্লিক করছি এই যে উপরে যেটা আসছে আমি সমস্যা নাই আমি সবগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা সেখানে ক্লিক করলেই সাইটে চলে যাবেন তো আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে এই দেখেন এখানে আমি লিঙ্কটি আবার নিয়ে আসতেছি আমি লিঙ্কটি নিয়ে ওখানে আমি পেস্ট করবো পেস্ট করে ক্লিক করব সেখান থেকে আবার লিঙ্কটি নিয়ে গিয়ে পেস্ট করবো ফেসবুকে শেয়ার করব এই আমি এখন আমার লিঙ্কটি পেস্ট করে কনভার্টে ক্লিক করলাম কনভার্টে ক্লিক করে এখন আমাদের যে লিঙ্কটি আসবে এই দেখেন কপি করার জন্য এখানে লিঙ্ক আসছে এখানে আমি এই লিঙ্কটি কপি করলাম কপি করে আমি আবার ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে চলে গিয়ে এটা শেয়ার করে আপনাদেরকে দেখাবো ওইটা আমি এখানে পেস্ট করলাম এখন আমি পুষ্টে ক্লিক করলাম এখন এটা পুস্ট হচ্ছে এটা পুস্ট পুস্ট হয়ে গেছে এই দেখেন উপরেরটা কিভাবে আসছে আর নিচেরটা কীভাবে আসছে তো বন্ধুরা আজকে তো এই এতটুকুই যতটুকু আমি দেখালাম আপনারা দেখলেন আশা করি বুঝেছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ওটা আমার অনেক ফেসবুক আছে ফেসবুকে লগ ইন শেয়ার এই জয়েন্ট হয়ে থাকবেন আর ফেসবুকে ইনবক্স করতে পারেন আর এখানে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ